নমস্কার বন্ধুরা, লুচি খেতে আমরা সবাই ভীষণ ভালোবাসি। আর যদি হয় সাদা নরম ফুলকো লুচি, তাহলে তো কথাই নেই। লুচি ভাজতে গেলে অনেকেরই লুচিটা ঠিকমতো সাদা হয় না। কিভাবে সাদা ধপধপে লুচি তৈরি করতে হবে, তার জন্য প্রত্যেকটা টিপস অ্যান্ড ট্রিক্স আজকের ভিডিওতে শেয়ার করব। তার সঙ্গে গতকালের দশহরার যে স্পেশাল থালিটা, সেটাও শেয়ার করব। তো সাদা ধপধপে লুচি তৈরি করার জন্য এখানে প্রথমেই আমি 350 গ্রাম ময়দার মধ্যে অল্প লবণ দিয়ে দিলাম। যতটা লবণ তোমরা খেতে পছন্দ করো সেরকম স্বাদ মতো লবণ দিয়ে দেবে। লবণটাকে ভালো করে মিশিয়ে নেবার পর দিয়ে দিলাম 3 বড় চামচ মতো সাদা তেল। তো খুব ভালো করে সাদা তেলটাকে মিশিয়ে নেব, কোনো রকম চিনি কিন্তু দেয়া যাবে না। এবারে উষ্ণ গরম জল দিয়ে আমি মেখে নেব। খুব বেশি গরম জল নেওয়া যাবে না, আবার একদম ঠান্ডা জল দিয়ে না মাখলেই ভালো হয়। লুচি তৈরিতে যদি একটু হালকা গরম জল ব্যবহার করা যায় তাহলে লুচিটা খুব ভালো নরম হয়। তো এখানে আমি খুব সামান্য উষ্ণ জল ব্যবহার করছি, মানে হালকা হাতসহ গরম জল। মোটামুটি 4-5 মিনিট সময় ধরে খুব ভালো করে মেখে নেব। ময়দাটা যত ভালো করে মাখা হয় তত কিন্তু লুচিগুলো পারফেক্ট হয়। এখানে দেখতেই পাচ্ছ একদম নরম করে মেখে রাখলাম। এবার ঢাকা দিয়ে এটাকে 30 মিনিট আমি রেস্টে রেখে দেব। এটা আমি আগের দিন রাতের ছবি দেখাচ্ছি। এখানে মা দই তৈরি করার জন্য দুধ জাল দিচ্ছে। যেহেতু দশহরাতে দই অবশ্যই লাগে, আমাদের বাড়িতে দই কিন্তু খুব একটা কেনা হয় না, বাড়িতেই মা মিষ্টি দই তৈরি করে। তো দুধটাকে ভালো করে জাল দিয়ে মা এখানে দইগুলোকে বসিয়ে দিচ্ছে। এটা পরের দিন সকালে বসে যাবে, তো তোমাদেরকে অবশ্যই দেখাবো যখন আমি লুচির থালিটা সার্ভ করব। তো আগের দিন রাত্রে একটু ছোট করে ভিডিও করে রেখেছিলাম, তো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। বাড়িতে কিভাবে পারফেক্ট মিষ্টি দই তৈরি করতে হবে তার রেসিপি আমি তোমাদের সাথে অনেক আগেই শেয়ার করেছি, অনেকগুলো ভিডিও তোমরা পেয়ে যাবে, সেটা টক দই হোক, মিষ্টি দই হোক বা টক মিষ্টি দই। আর এখানে দশহরার দিন সকালে বাড়িতে মামনসার পুজো হচ্ছে, সেটাও একটা ঝলক দেখিয়ে দিলাম। তো দশহরার দিনে প্রত্যেকটা বাড়িতেই লুচি খাওয়ার একটা চল থাকে, সেই কারণেই আজকে সাদা লুচির রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। তো 30 মিনিট আমি ময়দাটাকে মেখে রেস্টে রেখে দিয়েছিলাম, তারপর আরও 1 মিনিট মতো মেখে তারপরে আমি লেচি কেটে নিচ্ছি। নর্মালি যেরকম লুচির লেচি কাটা হয় একইভাবেই লেচিগুলো কেটে নিয়েছি। তারপর লেচিগুলোকে একটু হাত দিয়ে গোল গোল করে নেব। প্রত্যেকটা টিপস অ্যান্ড ট্রিক্স অবশ্যই মাথায় রাখবে, যখন ময়দা মাখবে তখন কিন্তু কোনো রকম চিনির ব্যবহার করবে না, আর উষ্ণ গরম জল দিয়ে মাখবে। এবারে দেখো একটা লেচি কীভাবে বেলতে হবে সেটা দেখাবো। তো বেলন চাকির মধ্যে একটু তেল লাগিয়ে নিতে পারো, তবে বেলার জন্য কোনো রকম তেল বা ময়দা ব্যবহার না করলেই ভালো হয়। ময়দা কোনোভাবেই ব্যবহার করা যাবে না, আর তেলটা কিন্তু বেলন চাকির গায়ে প্রথমে একটু লাগিয়ে নেবে, তারপরে আর তেল ব্যবহার করার দরকার নেই। আর লুচিগুলোকে একটু পাতলা রেখে বেলবে। তো একটু পাতলার দিকে রাখলে লুচিগুলো যখন ভাজা হবে তখন কিন্তু কোনোভাবেই ভিতর থেকে কাঁচা থাকবে না, যেহেতু সাদা লুচি তাই খুব বেশি কিন্তু ভাজা যাবে না। আর এদিকে লুচি বেলতে মা বসে পড়েছে, এবার লুচিগুলো আমি ভেজে নেব। তো লুচি ভাজার জন্য তেলটাকে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দিয়েছি। মিডিয়ামে রেখে আমি একটা লুচি ভাজতে দিয়ে দিলাম। তেলটাকে কিন্তু একদম ধোঁয়া ওঠা গরম করা যাবে না, তেলটাকে ভালো করে গরম করতে হবে, তবে ধোঁয়া ওঠা গরম না। এবার একটা আমি লুচি দিয়ে, লুচিটা যখন ভেসে উঠবে তখন ছানটা দিয়ে একটু হালকা হাতে প্রেস করব। আর দেখো লুচিটা বলের মতো হয়ে ফুলে গেল। যখনই ফুলে যাবে সঙ্গে সঙ্গে এটাকে উল্টিয়ে দিতে হবে। প্রথম 2-3টে লুচি ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে রাখবে। তারপর তেলটা যখন আরও বেশি গরম হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটাকে করে দিতে হবে লো টু মিডিয়ামে, তারপরে একদম লোতে। এইভাবে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে ভাজতে হবে, তাহলেই কিন্তু পারফেক্ট সাদা লুচি তৈরি হবে। তেল যদি বেশি গরম হয়ে যায় তাহলে কিন্তু লুচির গায়ে কালার চলে আসবে হালকা হালকা। দেখো পারফেক্ট সাদা লুচি তৈরি হচ্ছে। এখানে মোটামুটি 3টে লুচি ভাজার পর আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তো এই যে লুচিটা, এখন তেল কিন্তু খুব বেশি গরম হয়ে গেছে, কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামই করা আছে। আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করলে দেখো লুচির গায়ে কিন্তু হালকা হালকা লাল দাগ চলে আসছে। তো এটা যাতে না হয় তার জন্য গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লুচি ভাজার সময় ঠিকঠাক রাখতে হবে। আচ্ছা, এখানে লুচির থালিটা আমি শেয়ার করছি এবার দশহরার দিনের দুপুরে। তো দশহরার দিনে 10 রকম খাবার এখানে আমি প্লেটের মধ্যে সার্ভ করব। প্রথমেই আমি পনির দিয়ে ছোলার ডাল, তারপরে টমেটো আমসত্ত্ব খেজুর দিয়ে চাটনি, তারপর যেটা দশহরায় অবশ্যই লাগে চিনে মুরকি, দই সন্দেশ দিয়ে মাখা, তারপর রসগোল্লা, তারপরে এখানে দিয়ে দিয়েছি সন্দেশ, তারপর আম অবশ্যই যেটা লাগে, তারপর একটা বেগুন ভাজা, আর দিয়ে দিলাম এখানে পাঁপড় ভাজা। আর দেখো গতকাল রাত্রিবেলা মা আর আমি যে দইটা বানিয়েছিলাম, তো সেই দইটা আমি দেখিয়ে দিচ্ছি কত সুন্দর বসেছে। দেখো একদম পারফেক্ট মিষ্টি দই তৈরি হয়ে গেছে।
বাড়িতে কিন্তু বন্ধুরা একদম দোকানের থেকেও সেরা সেরা দই বানিয়ে নেওয়া যায়। তো আমি তো বলবো কেনা দইয়ের থেকেও সেরা সেরা হয়। তো দইয়ের প্রত্যেকটা টিপস অ্যান্ড ট্রিক্স শুধু পারফেক্টলি মেনে বানালে একদম পারফেক্ট দই তৈরি হবে। আর একবার যদি এরকম দই বাড়িতে বানিয়ে ফেলো, কেনা দই খেতে আর ইচ্ছা করবে না। তো আমাদের বাড়িতে সবসময় দইটা বাড়িতেই বানিয়ে নেওয়া হয়। আর দইয়ের ভাঁড়টা একবার দেখিয়ে দিচ্ছি, দেখো কত সুন্দর। যে কোনো কেনা দইকে হার মানাবে। আর রেসিপি কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবে। এখানে থালিতে প্রত্যেকটা রেসিপি আমি চ্যানেলে আগেই তোমাদের সাথে শেয়ার করেছি। আর এখানে সাদা লুচিটা আমি দুটো সার্ভ করে দিলাম থালিতে, যেহেতু আর ধরছে না। তো আমার দশহরার দিনের দুপুরের যে থালিটা সাদা লুচির সঙ্গে, সেটা সার্ভ করে দিলাম। তাহলে বন্ধুরা, সাদা লুচি তৈরির সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্সগুলো মাথায় রেখে অবশ্যই বাড়িতে তৈরি করো, একদম পারফেক্ট হবে। ফেসবুক থেকে যারা ভিডিওটা দেখছো, ফেসবুকের রন্ধন পরিচয় পেজটাকে ফলো করে দেওয়ার রিকোয়েস্ট রইল। সকলে সুস্থ দেখো, সাবধানে দেখো, সকলকে ধন্যবাদ।